Welcome back to my channel Geography Tricks by Vendrila. আজ আরো একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি বেন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবার চলে এসেছি। তোমরা যারা নতুন ক্লাস 11 বা 12 এ আর্টস নিয়ে ভর্তি হয়েছো এবং যারা নতুন জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছো তাদের সকলের কাছে লাইট ট্রেস এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা পদে পদেই কিন্তু প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে লাইট ট্রেসের প্রয়োজন পড়বে। কিন্তু আমরা স্কুল বা কলেজে লাইট ট্রেসের যে টোটাল সেটআপটা দেখে থাকি, অর্থাৎ একটা কাঠের টেবিল থাকে, তার উপরে কাঁচ বসানো রয়েছে এরকম, এবং নিচে একটা ধরো ইলেকট্রিকের পারমানেন্ট একটা কানেকশন থাকে আর সেখানে বাল্ব লাগানো যায়, এই যে টোটাল একটা সেটআপ, এটা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ। কিন্তু কি করা যাবে, আমাদের সকলে তো লাইট ট্রেস করতেই হবে। তাই আজ আমি তোমাদের শেখাবো কি করে তোমরা ঘরে বসেই খুব সামান্য কিছু সরঞ্জামের মাধ্যমেই আর খুব কম খরচায় ইজিলি টোটাল সেটআপটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং সেই সঙ্গে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও রেগুলার তোমরা আপডেট পেতে থাকো। তাহলে চলো আর দেরি না করে শর্টপাট চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। তাহলে লাইট ট্রেস করার জন্য আমাদের যে দুটো মেইন জিনিসের দরকার সে দুটো হলো, প্রথমেই তোমাদের এরকম একটা পাতলা এক ধরনের একটা কাঁচ কিনতে হবে। এই মোটামুটি এরকম লেন্থের তোমরা কাঁচ কিনে নিও। এগুলো তোমরা যে কোনো লোকাল মার্কেটে যে কাঁচের যে দোকান রয়েছে সেখানে গিয়ে তোমরা যে সাইজের যা প্রয়োজন সেই সাইজ বললে ওরা কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এটা খুব বেশি হলে হয়তো 50-60 টাকা তোমাদের কস্টিং পড়বে এর। আর এটা ছাড়াও যেটা লাগবে সেটা হলো এরকম মোটা বই। তোমাদের প্রত্যেকের কাছেই কোনো না কোনো সহায়িকা রয়েছে বিভিন্ন সাবজেক্টে, তো দুটো সহায়িকা তোমরা নিয়ে নিও তাহলেই তোমাদের হয়ে যাবে। এরপর যেটা তোমাদের করতে হবে, এই দিকে একটা বই রাখবে আর আরেকটা বই তোমাদের, আরেকটা বই আমার এটা, এটাকে আমি এখানে রাখলাম, এরকম দুটো বই তোমাদের পাশাপাশি রাখতে হবে। খেয়াল রেখো বইয়ের যে লেন্থ সেটা যেন মোটামুটি সমান হয়, না হলে কিন্তু উঁচু নিচু হয়ে যাবে। তো এরকমভাবে রাখার পর আর এই কাঁচটা আমি নিয়ে ঠিক এর উপরে এভাবে বসালাম। এবার দুটো বইয়ের উপরে কাঁচটাকে এভাবে সেট করে নেওয়ার পর তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো লাইটের। যেহেতু নামটাই হলো লাইট ট্রেস, সুতরাং আমরা লাইট ব্যবহার করেই ট্রেসটা করব। তো এই তোমরা একটা কাজ করো, তোমরা যে কোনো ধরনের টর্চ নিতে পারো বা অন্য রকম কোনো লাইট নিতে পারো, চার্জার লাইট নিতে পারো। তো আমি এখানে ফোনের ফ্ল্যাশ দিয়ে করছি কারণ এটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এভাবে এটাকে নিচে ফিক্স করলাম। এরপর কি করব, আমার কাছে দেখো এখানে একটা ম্যাপ রয়েছে, ইন্ডিয়ার ম্যাপ রয়েছে। আমি এই ম্যাপটাকে কি করব, আরেকটা আমার কাছে দেখো এখানে সাদা একটা পেজ রয়েছে, এটার উপরে আমি ট্রেস করব। করে তোমাদেরকে তাহলে আমি দেখাবো কি করে লাইট ট্রেসটা এবার আমরা করব। এরপর কাঁচের উপরে আমি রাখলাম এটাকে, আর যে পেপারের উপরে আমি ট্রেস করব সেটাকে তার উপরে ফিক্সড করে বসালাম। এরপর যেটা করতে হবে, দিনের আলোর থেকে তোমরা কি করবে, চেষ্টা করবে যদি রাতের অন্ধকারে কাজটা করো তাহলে ভালো হবে। আর যদি ধরো দিনের বেলায় তোমাদের ট্রেসটা করতে হয় লাইট ট্রেসটা, তাহলে সেক্ষেত্রে কি করবে, চারদিকে দরজা জানলা যা আছে ঘরে সব কিছু বন্ধ করে দিয়ে ঘরটাকে তোমরা চেষ্টা করো মোটামুটি একটা অন্ধকার পর্যায়ে নিয়ে আসার, তাহলে ট্রেসটা ভালো হবে। এরপর এটা ভালো করে সেট করার পর আমি কি করব, ঘরের লাইটটা অফ করে দেবো। এইভাবে এরপর আমার ঘরের লাইটটা অফ করে দেওয়ার পর এরপর দেখো আরো কত ক্লিয়ার বোঝা যাচ্ছে। যেটা থেকে আমি ট্রেস করব সেটা রয়েছে এটা, আর যেটার উপর ট্রেস করব সেটা রয়েছে এটা, একদম ক্লিয়ার আমাদের। এরপর আমি কি করব, যে কোনো পেন বা পেন্সিল যেটা তোমাদের প্রয়োজন হবে সেটা দিয়ে পুরো আউটলাইনটা ড্র করে নেব। কাজটা যখন করবে খুব সাবধানে করবে যেন নড়ে না যায়।
তাহলে দেখো এবার আমার ড্রেসিংটা টোটাল কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো কতটা সহজেই আমরা লাইট ড্রেসটা করে ফেললাম। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর তোমাদের আরেকটা এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে আমার যেহেতু ড্রয়িংটা ছোট তাই আমার একটা মোবাইলের ফ্ল্যাশ দিয়েই হয়ে গেছে। এবার ধরো এক্ষেত্রে যদি তোমাদের কোনো বড় ম্যাপ যদি তোমাদের লাইট ট্রেস করতে হয় বা অন্য কোনো কিছু, কোনো ড্রয়িং যদি বড় বড় কিছু তোমাদের লাইট ট্রেস করতে হয়, তো সেক্ষেত্রে তোমরা একটা মোবাইল না করে যদি দুটো মোবাইলের ফ্ল্যাশও জ্বালিয়ে নাও, তো সেক্ষেত্রেও তোমাদের আরও বেশি সুবিধা হবে। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর আমি যা যা শেখাচ্ছি চটপট শিখতে থাকো।